দূরে দূর কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আরও একটি পর্বে। আজকের পর্বে আমরা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব, আর এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের সেট এবং ফাংশন নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আর এই প্রশ্নটি মূলত রাজশাহী বোর্ড 2016 সালে SSC পরীক্ষা এসেছিল। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখিনি আমাদের উদ্দীপক, আমাদের উদ্দীপক হচ্ছে ইউ, একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে। ইউর মান 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত ইউ এর আমাদের প্রয়োজনীয় মান, মানে অঙ্ক করার জন্য যে মান প্রয়োজন সব মানগুলো ইউ এর মধ্যে আছে। এবার দেখো, এ একটা সেট, যে সেটের একটু শর্ত দেওয়া আছে যে এক্স এ ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 15, মানে এক্স স্কোয়ারের মানটা হবে 15 অপেক্ষা বড় এবং এক্স কিউয়ের মানটা হবে 225 অপেক্ষা ছোট। আচ্ছা, এবং এক্স এর যে মানটা আমরা বিভিন্ন মান ধরে নিব, যে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি এবং 7 পর্যন্ত, কারণ আমরা ইউ এর মধ্যে 7 পর্যন্ত আমরা চাইলেও এর চেয়ে বড় বেশি সংখ্যা নিতে পারবো না। আচ্ছা, এখন শর্ত হচ্ছে যে আমরা ওই সংখ্যাগুলোর স্কোয়ার করলে তা 15 থেকে বড় হতে হবে এবং 225 থেকে ছোট হতে হবে। তাহলে সেইগুলাই হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার হবে। তাহলে আমরা একটু ধরে নিতে পারি, ধরি যদি এক্স ইকুয়ালস টু দেখো, একের উপরে স্কোয়ার করলে 1 হয়, তাহলে 15 চেয়ে কিন্তু এটা বড় না, বাদ যাচ্ছে। 2 স্কোয়ার করলে কত হয়? 2 স্কোয়ার করলে 4 হয়, সেটাও 15 থেকে ছোট। 3 স্কোয়ার করলে কত হয়? 9 হয়, ওটাও কিন্তু 15 চেয়ে ছোট। তবু আমি এটা একটা অন্তত ছোট করে, একটা ছোট দিয়ে দেখাতে চাই। তাহলে এক্স ইকুয়াল টু 3 হলে, যদি এক্স এর মান 3 হয়, তাহলে দেখো আমাদের শর্ত হচ্ছে কি যে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 15 ইকুয়ালস টু এক্স এর মান কত? 3 স্কোয়ার করবো, 15 অপেক্ষা বড় কিনা দেখি আমরা। তো এটার মান বের করলে কি হচ্ছে? মান বের করলে হচ্ছে 9, কিন্তু 9 কিন্তু 15 চেয়ে বড় না, তাহলে এটা হবে না, কেটে দিই। এবং এক্স কিউব, তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে করব হচ্ছে 3 উপর কিউব করব, তাহলে 3 কিউব করব, সেটা 225 চেয়ে ছোট। আচ্ছা, তো আমরা দেখি যে 3 কিউব করলে কত হয়? 27, তো 27 ইজ লেস দ্যান 225, এটা কিন্তু শর্ত মানে, বাট প্রথম অংশটা শর্ত মানে না, তাই এটা আমরা নিতে পারবো না। আমরা পরবর্তীটা দেখি, যে এক্স ইকুয়ালস টু 4 হলে, এক্স ইকুয়ালস টু 4 হলে কি হচ্ছে? যদি 4 হয় তাহলে আমরা কাজ করি, 4 উপরে স্কোয়ার করি, 4 স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 15, 4 স্কোয়ার করলে কত হয়? 16, 16 ইজ গ্রেটার দ্যান 15, এটা কিন্তু শর্ত পূরণ করে। আচ্ছা, এবং এখন আমরা 4 উপর কিউব করব, 4 উপর কিউব করব, ইজ 4 কিউব ইজ লেস দ্যান 225, তো 225 যদি আমরা হিসাব করি তো আমরা এখানে পাচ্ছি কি, দেখো তো যে এখানে আমরা যখন 4 উপর কিউব করব তখন সংখ্যাটা হবে 64, তো 64 কিন্তু 225 অপেক্ষা, 225 অপেক্ষা ছোট, এটা কিন্তু শর্ত পূরণ করে। তো এটা আমাদের অ্যান্সার হবে। আমরা দেখি 5 দ্বারা করে দেখি যে কী হয়। এক্স ইকুয়ালস টু 5 হলে, এক্স ইকুয়ালস টু 5 হলে কী হয়? যে এক্স ইকুয়ালস টু 5 হয় তাহলে 5 উপরে স্কোয়ার করি, 5 উপরে স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 15 ইকুয়ালস টু 25, 5 স্কোয়ার করলে 25 হয়, ইজ গ্রেটার দ্যান 15, এটা কিন্তু একটা শর্ত পূরণ করে। এখন আমরা পরবর্তী অংশটা দেখি কী হয়, যে 5 উপর কিউব করবো, 5 কিউব ইজ গ্রেটার দ্যান 225, তো এখানে আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে 125, 125 ইজ লেস দ্যান 225, এটাও কিন্তু ঠিক আছে শর্তটা। এখন আমরা 6 কিউব করব, 6, এক্স ইকুয়ালস টু 6 হলে, এক্স ইকুয়ালস টু 6 হলে, যদি এক্স 6 হয় তাহলে আমরা দেখি যে কী হয় এখানে, যে আমরা 6 উপর স্কোয়ার করব, 6 উপর স্কোয়ার করলে কত হয়? 36 কিন্তু 15 চেয়ে বড়, মানে তাহলে এই শর্তটা ঠিক আছে। এবং আমরা এখানে দেখি যে কী হয়, যে আমরা যখন 6 উপর কিউব করব, 6 কিউব ইজ লেস দ্যান 225, দেখি হিসাব করলে কী হয়, যে 6 উপর যদি আমি কিউব করি তাহলে হয় 216, এবং 216 কিন্তু 225 থেকে ছোট, তো এটাও কিন্তু শর্ত পূরণ করে। এখন এক্সের যে সর্বশেষ মান আমরা 7 দিয়ে একটু করে দেখি, যে এক্স ইকুয়ালস টু 7 হলে, এক্স ইকুয়ালস টু 7 হলে 7 স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 15, 7 স্কোয়ার করলে কত হয়? 7 স্কোয়ার করলে হয় 49, 49 ইজ গ্রেটার দ্যান 15, প্রথম শর্ত পূরণ করে। এবং 7 কিউব ইজ লেস দ্যান
টু 25। তো দেখি সেভেনের উপর কিউব করলে কত হয়। সেভেনের উপর কিউব করলে হয় 343 ইজ লেস দ্যান 225। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার কিন্তু আসলে শর্ত পূরণ করে না, কারণ 225 থেকে 343 অবশ্যই বড়, তাহলে এটাকে আমরা কেটে দিই। এখন দেখো তিন একটা শর্ত পূরণ করতে পারে, অপরটা পারে না, তখন তিন যাবে না, এবং সাত একটা শর্ত পূরণ করে অপরটা করে না, তাহলে সাত বাদ। তাহলে মধ্যবর্তী আমাদের অ্যান্সার হচ্ছে কি 456। আমাদের 456 এক্স হচ্ছে এর সদস্য, তাহলে এর যে মানটা আমরা পাচ্ছি এক্সের তিনটা মান। সুতরাং এ সেটকে তালিকা পদ্ধতি দেখাতে বলেছে, তাহলে এ ইকুয়ালস টু এর তালিকা পদ্ধতি হবে এই এই মানটা নিতে পারবো আমরা, এই মানটা নিতে পারবো আর এই মানটা নিতে পারবো। এটা কিন্তু নিতে পারছি না, কারণ এটা শর্ত পূরণ করে না, আবার এই মানটা নিতে পারছি না, এটাও শর্ত পূরণ করে না। তাহলে 456 হচ্ছে এ এর মান 4,5,6। তাহলে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছিল, তো এটাই হচ্ছে আমাদের এ সেটের তালিকা পদ্ধতি। তাহলে চলো আমরা এখন প্রশ্ন খয়ের সমাধান করি। প্রশ্ন খয়তে কী বলা হয়েছে, দেখো যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো দেখো আমাদের এখানে একটা সার্বিক সেট ইউ এর মান দেওয়া ছিল, আমরা এখানে প্রথমে কি করব, আমরা এর মান আর বি এর মানটা আমাদের প্রয়োজন, আর ইউ এর মান তো প্রশ্ন অলরেডি দেওয়া আছে, তো এর মান কিন্তু আমরা কতে বের করেছি। তো আমরা এক কাজ করি, এখানে লিখি সমাধান খ। তো সমাধান খতে আমরা প্রথমেই যে কাজটা করব, ক থেকে প্রাপ্ত এ ইকুয়ালস টু মানটা লিখে নেব। ক থেকে প্রাপ্ত এ ইকুয়ালস টু 4,5,6। আচ্ছা এখন প্রয়োজনীয় মান হচ্ছে আমাদের বি, প্রয়োজন হচ্ছে ইউ এর মানটা, ইউ এর মানটা দেওয়া আছে উদ্দীপকে, তাহলে লিখবো যে দেওয়া আছে ইউ ইকুয়ালস টু 1,2,3,4,5,6,7। এটা হচ্ছে আমাদের ইউ এর মান প্রশ্নে দেওয়া ছিল, তো আমরা এই মানগুলো এখানে লিখে নিলাম। আমাদের প্রয়োজন আরও একটা মান, সেটা হচ্ছে বি এর মান, এবং আরও দেওয়া আছে কি যে বি ইকুয়ালস টু, দেখো বি ইকুয়ালস টু বি এর মান দেওয়া আছে কি এখানে, যে এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন যেখানে এন হচ্ছে স্বাভাবিক বাস্তব অর্থাৎ স্বাভাবিক সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এখানে ফোর থেকে দেখো এক্সের মানটা হবে 4 থেকে 7 পর্যন্ত, তাহলে 4 থেকে 7 পর্যন্ত। তো এটাকে আমরা তালিকা পদ্ধতি এইভাবে প্রকাশ করতে পারি যে বি ইকুয়ালস টু, সুতরাং বি ইকুয়ালস টু 4 থেকে 7 পর্যন্ত, তাহলে 4,5,6,7। দেখো আমরা এর মান জানি, আমরা বি এর মান জানি, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে অঙ্ক যেটা দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইড করতে হবে, রাইট হ্যান্ড সাইড করতে হবে, আমাদের অ্যান্সারটা মিলে দিতে হবে। তো চলো আমরা অ্যান্সার মিলানোর চেষ্টা করি। তো আমরা প্রথমে অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা তুলি, লেফট হ্যান্ড সাইডে আসে কি আমরা একটু দেখে নিই, যে লেফট সাইডে আসে কি, লেফট সাইডে আসে হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। তো আমরা এই প্রাইমের কাজটা করার আগে আমরা তোমরা জানো যে প্রাইম মানে হচ্ছে বিয়োগ, ইউ থেকে এই মানটা বিয়োগ হবে, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যের কাজটুকু করে নিই। তাহলে ব্র্যাকেটের মধ্যের কাজটুকু প্রথমে করি, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এর মান, দেখো এর মান হচ্ছে 4,5,6, 4,5,6 ইন্টারসেকশন বি এর মান, বি এর মান দেখো 4,5,6,7, 4,5,6,7, 4,5,6,7, আমরা বি এর মানটা এখানে বসিয়ে দিলাম 4,5,6,7। তো এটাকে হিসাব করলে আমরা কী পাচ্ছি, হিসাব করলে আমরা পাচ্ছি ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমনগুলো যাবে, তাহলে 4,5,4,5,6 এখানে কমন, তাহলে হচ্ছে কি 4,5,6, আমাদের এই ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4,5,6। এখন আমরা এই প্রাইমের কাজটা করব, সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম মানে কি, মানে হলো ইউ সার্বিক সেট ইউ থেকে মাইনাস করতে হবে এ ইন্টারসেকশন বি। তো এখন আমরা এটা হিসাব করি, প্রথমে আমরা ইউ এর মানটা বসাই, ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1,2,3,4,5,6,7, আমরা প্রত্যেকটা উপাদানের মধ্যে কমা দিয়ে দিব, মাইনাস দেখো আমরা এ ইউনিয়ন বি এর মান বের করেছি কত, 4,5,6, তাহলে এখানে লিখব 4,5,6 ইকুয়ালস টু, এখন এই মাইনাস করলে আমরা কী পাচ্ছি, দেখো আমরা করব কি, প্রথম উপাদান থেকে এই উপাদানগুলোকে বিয়োগ করবো না, ইউ এ থেকে আমরা এই মানটা বিয়োগ করব। দেখো এখানে একটা 1 আছে, এখানে 1 নেই, তার মানে 1টা কিন্তু বিয়োগ করা যায় না,
ওয়ানটাকে কিন্তু বিয়োগ করা যায় না। আচ্ছা টু আছে এখানে টু নেই, তাহলে টুটাও বিয়োগ করা যায় না, টু থাকবে। থ্রি আছে এখানে থ্রি নেই, থ্রি বিয়োগ করা যায় না থাকবে। ফোর আছে ফোর বাদ, সিক্স এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে বাদ, সিক্স আছে সিক্স আছে বাদ, এখানে সেভেনটা মাইনাস করা যায় না, তাহলে সেভেনটাও থাকবে। তো দেখো লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার হলো কি, ওয়ান টু থ্রি সেভেন, ওয়ান টু থ্রি সেভেন। এখন আমরা রাইট সাইডটা করবো। রাইট সাইডটা করলে যদি আমাদের ওয়ান থ্রি, ওয়ান টু থ্রি সেভেন আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা আসলে হচ্ছে। তো চলো আমরা বাকি অংশ করার চেষ্টা করি। তো রাইট সাইডে আমরা প্রথমে অঙ্কটাকে আগে তুলে নিই যে রাইট সাইডে কী আছে। দেখো রাইট সাইড, আমরা রাইট সাইডটা প্রথমে অঙ্কটাকে তুলে নিই। এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো আমরা এক কাজ করবো, প্রথমে এ প্রাইমের মানটা বের করবো, প্রথমে আমরা এ প্রাইমের মানটা বের করবো। তাহলে এ প্রাইমের মান বের করতে গেলে এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, অথবা ইউ থেকে একে বাদ দিতে হবে, ইউ বাদ এ। তো এখন আমি ইউ এর মানটা প্রথমে বসিয়ে দিই, ইউ এর মানটা প্রথমে বসিয়ে দিই। ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, প্রত্যেকটা উপাদানের মধ্যে কমা দিতে হবে, প্রত্যেকটা উপাদানের মধ্যে কমা দিতে হবে, মাইনাস এর মানটা মাইনাস করে দেবো। তো এর মানটা, এর মানটা হচ্ছে ফোর ফাইভ সিক্স, তাহলে এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স কমা এ কমা ফোর কমা ফাইভ কমা সিক্স। তো এখন দেখো যে এখান থেকে আমি যদি ফোর ফাইভ সিক্স বাদ দিয়ে দিই, তাহলে ফোর ফাইভ সিক্স বাদ হচ্ছে, থাকছে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি সেভেন, ওয়ান টু থ্রি সেভেন। ওকে, এইবার আমি বি প্রাইমের মানটা বের করবো। কিসের মান বের করবো? বি প্রাইমের মানটা বের করবো। সুতরাং বি প্রাইম, বি প্রাইম মানে হলো ইউ মাইনাস বি। তো বি প্রাইমের মানটা বের করি, প্রথমে ইউর মানটা বসিয়ে দিই, ওয়ান টু থ্রি, ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন, তার থেকে মাইনাস করবো বি এর মান, মাইনাস বি এর মান। বি এর মানটা কি আমরা এখানে দেবো, বি এর মান ফোর ফাইভ সিক্স সেভেন, বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন, ফোর ফাইভ সিক্স সেভেন। তো এখন দেখো বি এর মানটা বের করলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি ফোর ফাইভ সিক্সের মাইনাস হয়ে যাবে, থাকবে কি ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি থাকছে এখানে, ওয়ান টু থ্রি। ওকে, এখন আমরা এই পুরো কাজটা করতে চাই। তো চলো আমরা মানটা বের করে ফেলি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এখন এ প্রাইমের মান কী বের করেছি, দেখো আমরা মানটা বসিয়ে দিই এখানে, এ প্রাইমের মান কী বের করেছি, আমরা এ প্রাইমের মান বের করেছি ওয়ান টু থ্রি সেভেন। তাহলে এ প্রাইমের মানটা বসিয়ে দেবো ইকুয়ালস টু ওয়ান টু থ্রি সেভেন, ওয়ান কমা টু কমা থ্রি কমা সেভেন। ইউনিয়ন বি প্রাইমের মানটা কী বের করছি, বি প্রাইমের মান বের করছি ওয়ান টু থ্রি, তাহলে এখানে লিখবো ওয়ান টু থ্রি, ওয়ান কমা টু কমা থ্রি। ওকে, এখন এই প্রাইমের কাজ হচ্ছে কমন এবং আনকমন সব কিছু অ্যান্সারের মধ্যে আসবে। তাহলে ওয়ান যাবে, ওয়ান টু থ্রি সেভেন, সবগুলোই অ্যান্সার হবে ওয়ান টু থ্রি সেভেন, ওয়ান টু থ্রি সেভেন। তো দেখো আমরা কী বের করেছি এখানে, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মান ওয়ান টু থ্রি সেভেন। আমাদের এখানেও কিন্তু লেফট হ্যান্ড সাইডে কী বের হয়েছিল, আমরা দেখো লেফট হ্যান্ড সাইড বের করেছিলাম ওয়ান টু থ্রি সেভেন, রাইট হ্যান্ড সাইডও বের করেছি ওয়ান টু থ্রি সেভেন। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে প্রশ্নে কী বলেছে, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, আমাদের উদ্দীপকের আলোকে এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা বলতে পারি যে প্রমাণিত। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন ক্ষয়ের সমাধান, যা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এখন প্রশ্ন গয়ের সমাধান করি। তো চলো তাহলে আমরা এখন প্রশ্ন গয়ের সমাধান করি। প্রশ্ন গতে বলেছে সি সেটের উপাদান সংখ্যা এন হলে, সি সেটের উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা টু টু দ্য পাওয়ার এন কে সমর্থন করে। আচ্ছা সি সেটের উপাদান সংখ্যা, তাহলে সি সেটটাকে আমরা দেখে নিই, সি সেট, সি সেট ইকুয়ালস টু এ ইউনিয়ন বি। তাহলে আমরা দেখো এ থেকে যে মানটা বের করেছিলাম, প্রশ্ন ক থেকে আমরা এর মান বের করেছি, প্রশ্ন খ থেকে এ বি এর মান বের করছি, সি ইকোয়ালস টু এ ইউনিয়ন বি। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে এ ইউনিয়ন বি এর মানটা একটু বের করে নিই। সুতরাং এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, তো এটা হলো সি, সি ইকোয়ালস টু এ ইউনিয়ন বি। তো দেখো যে এর মানটা কিন্তু আমরা জানি, এর মানটা কি ফোর কমা ফাইভ কমা সিক্স, ইউনিয়ন বি এর মান হচ্ছে ফোর কমা
5, 6, 7 তাহলে এই ইউনিয়নের কাছে কমন আনকমন সব কিছু আমাদের উত্তর হবে, তাহলে উত্তর হবে 4, 5, 6, 7 4, 5, 6, 7 আমরা কিন্তু এখন সি সেটের মান জানি, সি সেটের মান হচ্ছে 4, 5, 6, 7 এখন সি সেটের উপাদান সংখ্যা, যেখানে সি সেটের উপাদান সংখ্যা এর হল দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা, তাহলে চলো আমরা সি এর পাওয়ার সেটটা বের করি। সি এর পাওয়ার সেটটা আমরা কীভাবে বের করবো, তাহলে পি সি পাওয়ার সেট অফ সি ইকুয়ালস টু, আমরা এই যে চারটা উপাদান সি সেটের মধ্যে আসে এই চারটে উপাদানকে ভেঙে লিখবো। তো প্রথমে আমরা প্রথমে এই চারটা উপাদানকে ধরে একবার লিখে দিই যে 4, 5, 6, 7 লিখলাম। এরপরে তিনটা তিনটা করে উপাদান লিখবো, আমরা বাম পাশ থেকে ডান পাশে যাবো, বাম পাশ থেকে ডান পাশে যাবো, উল্টা থেকে ফিরে আসবো না। তো আমরা যে উপাদানটা নিব 4, তাহলে 4, 5, 6 একটা তিনটা উপাদান নিয়ে একটা সেট গঠন হতে পারে, তাহলে 4, 4, 5, 6 ওকে। এবার 4-এর সাথে 5 নেব না, 4, 6, 7 4, 6, 7 তাহলে এই হলো আমার আরেকটা উপসেট। এইবার 4 প্রথমে আমি 4, 5, 6 লিখেছি, 4, 6, 7 এখন 4, 5, 7 আরেকটা সেট গঠন করলাম, 4, 5, 7 উপসেট ওকে। এখন 4, 5, 6, 4, 6, 7, 4, 5, 7 এখন দেখো 4 দিয়ে কিন্তু আর তিনটা করে লেখা যায় না, 4, 6, 7 লিখেছি, 4, 5, 7 লিখেছি, 4, 5, 6ও লিখেছি। তাহলে এইবার আমরা কী করবো, 4 ছেড়ে দিই, 4 ছেড়ে দিয়ে 5, 6, 7 আরেকটা লেখা যায়, 5, 6, 7 এটা হচ্ছে আমাদের আরেকটা উপাদান ওকে। এখন আমরা তিনটা করে আর লিখতে পারি না, কারণ আমরা যে উপাদান একবার লিখবো সেটাকে আর বারবার লিখবো না, আমরা বাম পাশ থেকে ডান পাশে যাবো, ডান পাশ থেকে উল্টা বাম পাশের দিকে ফিরে আসবো না। এখন তিনটা করে যেতে লেখা যায় না, তাহলে আমরা দুইটা করে লিখি, তিনটা করে লেখা শেষ হয়ে গেল, এখন আমরা দুইটা করে লিখি, 4, 5, 4, 5 তার 4-এর সাথে 6, 4, 6 তারপরে 4, 7 ওকে, 4, 7 এরপরে আমরা 4 দিয়ে কিন্তু আর দুটো করে লেখা যায় না, 4 ছেড়ে দেওয়া, এবার 5 আসো, 5, 6, 5, 6, 5, 6 তারপরে হচ্ছে 5, 6 এরপরে 5, 7 ওকে, একটা কমা দাও, এবার 5 দিয়ে আর হয় না, এবার 6 চলে যাও, 6, 7, 6, 7 ওকে। এখন দেখো 4 দিয়ে লিখেছি, 5 দিয়ে লিখেছি, 6 দিয়ে লিখেছি, আর কিন্তু দুইটা করে লেখা যায় না। এখন আমরা একটা করে উপাদান লিখবো, প্রথমে লিখবো 4, তারপরে লিখবো 5, 5 একাই একটা সেটের উপসেট, তারপর 6, 6ও উপসেট হবে, তারপরে হচ্ছে 4, 4, 5, 6, 7 হবে আর একটা উপসেট। তো আর সব সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে, তাহলে আর একটা উত্তর হবে ফাঁকা সেট। এখন আমরা দেখি যে এখানে অ্যান্সার আসলে কয়টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 তার মানে আমাদের অঙ্কের অ্যান্সার হয়েছে, বুঝতে পারছি। তো এখন যে শর্তটার কথা বলেছে আমরা সেই শর্তটা পূরণ করে দেবো, পুরো অ্যান্সারটাকে তুমি একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বদ্ধ করে দিবে, বড় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করবে। এখন আমরা দেখি যে এন হলে সি এর উপাদান সংখ্যা এন, তাহলে আমরা লিখতে পারি যে সি এর উপাদান সংখ্যা, যে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা এন হলে, তাহলে এন সি এর উপাদান সংখ্যা এন ইকুয়ালস টু, আমরা দেখি সি এর মধ্যে কয়টা উপাদান আছে, 1, 2, 3, 4 মানে সি এর উপাদান হচ্ছে 4, সি এর উপাদান হচ্ছে 4 এবং পি সি এর উপাদান সংখ্যা, পি সি এর উপাদান সংখ্যা পাওয়ার সেট অফ সি, পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার সেট অফ উপাদান সংখ্যা কী হবে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে, টোটাল 16, 16টা উত্তর পেয়েছিলাম আমরা, 16 তো 16কে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, 2 to the power 4 আবার 2 to the power দেখো এন ইকুয়ালস টু 4, তাহলে এই 4 এর পরিবর্তে লেখা যাবে এন, তাহলে দেখো পিসি এর উপাদান কিন্তু 2 to the power n সমর্থন করে, তাহলে কিন্তু আমরা এখন এটা লিখে দিতে পারি। সুতরাং পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2 to the power n সমর্থন করে, আমাকে বলেছিল কি দেখাও যে, তাহলে আমরা এটা দেখাতে পেরেছি, তাহলে দেখানো হলো। তো এটা ছিল হচ্ছে আমাদের এই সর্বশেষ প্রশ্ন, যেখানে আমরা প্রথমে উপসেটগুলো বের করেছি এবং উপসেট বের করে আমাদের প্রশ্নের যে শর্ত ছিল সেই শর্তটা পূরণ করেছি। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।